আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখছ আমার ইউটিউব চ্যানেল এম বি স্যার আমি মাহমুদুল হাসান বাদল আছি তোমাদের সাথে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি তোমাদের সাবস্ক্রাইব করে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাহান্নর দিনগুলো রচনার জ্ঞানমূলক প্রশ্নোত্তর পর্ব নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুইটি পর্বে জ্ঞানমূলক প্রশ্নোত্তরগুলো আলোচনা করব আজ আমরা আলোচনা করব বাহান্নর দিনগুলো রচনার জ্ঞানমূলক প্রশ্নোত্তর পর্ব এক শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য আমি এ রচনার প্রতিটি লাইন থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর সংগ্রহ করেছি এখন আলোচনা করছি তোমরা খুব মনোযোগ সহকারে এটিকে শোনো দেখো আশা করছি তোমাদের অনেক উপকার আসবে আমরা ক্লাসটিকে শুরু করার আগে এ সংক্রান্ত কিছু ছবি দেখে নিচ্ছি তোমরা জানো এই জ্ঞানমূলক সরি এই বান্দর দিনগুলো রচনার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জেলখানায় একটি জেলের ছবি দেখো তারপর দেখো রাষ্ট্রভাষা বাংলা চাই মানিয়ে না মানবো না অর্থাৎ ভাষা আন্দোলনের একটি চিত্র অর্থাৎ এখানে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন সে বিষয়টি এখানে বোঝাতে চেয়েছি আর এই রচনাটি নেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীর থেকে তাহলে আজ আমরা আলোচনা করছি বাউন্ডোর দিনগুলোর রচনার জ্ঞানমূলক প্রশ্নোত্তর পর্ব এক নিয়ে আলোচনা আছি আমি মাহমুদুল হাসান বাদল তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাস শুরু করি প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন নাম্বার এক জেলার ভেতর শেখ মুজিবুর রহমান কীসের জন্য প্রস্তুত হচ্ছিলেন উত্তর অনশন ধর্মঘট করার জন্য প্রস্তুত হচ্ছিলেন প্রশ্ন দুই ঢাকা জেলের সুপারিনটেন্ডেন্ট এর নাম কি উত্তর আমির হোসেন প্রশ্ন তিন ঢাকা জেলের ডেপুটি জেলারের নাম কি উত্তর মুখলেসুর রহমান প্রশ্ন চার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনশন ধর্মঘট পালন করছিলেন কেন উত্তর সরকার তাদের বছরের পর বছর বিনা বিচারে আটক করে রেখেছেন তাই প্রশ্ন নম্বর পাঁচ কত তারিখে শেখ মুজিবকে জেল গেটে নিয়ে যাওয়া হয়েছিল উত্তর পনেরোই ফেব্রুয়ারি সকালবেলা প্রশ্ন ছয় কী কথা বলে পনেরোই ফেব্রুয়ারি সকালবেলা তাদেরকে জেল গেটে নিয়ে যাওয়া হয়। উত্তর অনশন ধর্মঘট নিয়ে আলোচনা করবে বলে প্রশ্ন জেল গেটে আর কাকে আনা হয়েছিল উত্তর মহিউদ্দিনকে প্রশ্ন আট বঙ্গবন্ধুর মালপত্র কাপড়চোপড় ও বিছানাপত্র জেল গেটে কে এনেছিলেন উত্তর জমাদার সাহেব প্রশ্ন নয় গেটে আর কে কে প্রস্তুত হয়ে এসেছিলেন উত্তর আর্মড পুলিশ আইবি অফিসার ও প্রস্তুত হয়ে এসেছেন প্রশ্ন দশ নারায়ণগঞ্জ থেকে কয়টায় জাহাজ ছাড়ে উত্তর সকাল এগারোটায় জাহাজ ছাড়ে প্রশ্ন এগারো বঙ্গবন্ধু টাকা পয়সার হিসাব নিকাশ করতে করতে কয়টাই বাজিয়ে দিলেন উত্তর টাকা পয়সার হিসাব করতে করতে দশটা বাজিয়ে দিলেন প্রশ্ন বারো যাত্রা শুরু করতে কারা তাড়াতাড়ি করছিল উত্তর আর্মড পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিলেন প্রশ্ন তেরো পাকিস্তান হওয়ার সময় সুবেদার কোথায় ছিল উত্তর তখন সুবেদার গোপালগঞ্জে ছিল প্রশ্ন চোদ্দ বেলুচি ভদ্রলোক কে উত্তর সুবেদার বেলুচি ভদ্রলোক প্রশ্ন পনেরো কে বঙ্গবন্ধুকে ভালোবাসত ও শ্রদ্ধা করত উত্তর সুবেদার বঙ্গবন্ধুকে ভালোবাসত ও শ্রদ্ধা করত প্রশ্ন ষোলো ইয়া কে বাত হ্যায় আপ জেলখানা মে এটি কে কাকে বলেছেন উত্তর সুবেদার বলেছেন শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন সতেরো কোন গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল উত্তর ঘোড়ার গাড়ি করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল প্রশ্ন আঠারো এর রচনায় কোন পার্কের কথা উল্লেখ রয়েছে উত্তর ভিক্টোরিয়া পার্কের কথা উল্লেখ রয়েছে প্রশ্ন উনিশ ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি উত্তর ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম বাহাদুর শাহ পার্ক প্রশ্ন বিশ একজন আর্মড পুলিশ কি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে উত্তর ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে প্রশ্ন একুশ বঙ্গবন্ধু ট্যাক্সিওয়ালাকে কি বলেছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যাক্সিওয়ালাকে বলেছিলেন বেশি জুড়ে চালাবেন না কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায় প্রশ্ন বাইশ আমরা পৌঁছে খবর পেলুম কি খবর পেল উত্তর খবর পেলেন জাহাজ ছেড়ে চলে গেছে প্রশ্ন তেইশ পরবর্তী জাহাজ কয়টায় ছাড়বে উত্তর পরবর্তী জাহাজ রাত একটাই ছাড়বে প্রশ্ন চব্বিশ এগারোটার জাহাজ মিস করার পর তাদের কোথায় নিয়ে যাওয়া হলো উত্তর তাদেরকে নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো প্রশ্ন পঁচিশ রাত কয়টায় শেখ মুজিবুর রহমান স্টেশনে এসেছে উত্তর এগারোটায় প্রশ্ন ছাব্বিশ জাহাজ কতক্ষণ যাব চলেছিল উত্তর সমস্ত দিন জাহাজ চলেছিল প্রশ্ন সাতাশ রাতে তারা কোন ঘাটে এলো উত্তর রাতে তারা গোয়ালানন্দ ঘাটে এলো প্রশ্ন আটাশ গোয়ালানন্দ থেকে কয়টায় ফরিদপুরে পৌঁছেছে উত্তর রাত চারটায় পৌঁছেছে প্রশ্ন উনতিরিশ গোয়ালানন্দ থেকে তারা কিসে করে ফরিদপুরে গিয়েছিল উত্তর গোয়ালানন্দ থেকে ট্রেনে করে তারা ফরিদপুরে গিয়েছিল প্রশ্ন তিরিশ রাতে জেল কর্তৃপক্ষ তাদের গ্রহণ করলো না কেন এবং না করলে তারা কোথায় রাত কাটালো উত্তর হচ্ছে এই জেল কর্তৃপক্ষ তাদের গ্রহণ না করলে রাতের বেলা তারা সিপাহীদের ব্যারাকের বারান্দায় রাত কাটালেন প্রশ্ন একত্রিশ সকালবেলা সুবেদারকে বলে তারা নাস্তা খেতে যাওয়ার কথা বলেছিল কেন উত্তর যদি পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে যে শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলে আছেন এই জন্য প্রশ্ন বত্রিশ নাস্তা খেতে গিয়ে তারা কতক্ষণ সময় দেরি করেছিলেন উত্তর আধা ঘন্টা সময় তারা দেরি করেছিলেন প্রশ্ন তেত্রিশ শেখ মুজিবুর রহমান কার কাছে নিজের নাম বললেন উত্তর শেখ মুজিবুর রহমান চায়ের দোকানের কাছে বা দোকানের মালিকের কাছে নিজের নাম বলেছিলেন প্রশ্ন চৌত্রিশ সকালে নাস্তা খেয়ে জেলের দিকে রওনা হওয়ার পর কার সাথে তাদের দেখা হয় উত্তর আওয়ামী লীগের এক কর্মী নাম মহিউদ্দিন মহি এর সাথে তাদের দেখা হয় প্রশ্ন পঁয়ত্রিশ মহি কি চালিয়ে যাচ্ছিলেন উত্তর মহি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন প্রশ্ন ছত্রিশ শেখ মুজিবুর রহমান কাকে ধমক দিয়েছিলেন উত্তর শেখ মুজিবুর রহমান আইবিকে ধমক দিয়েছিলেন প্রশ্ন সাঁত্রিশ বঙ্গবন্ধু নাস্তা করে জেল গেটে কাকে দেখতে পেলেন উত্তর বঙ্গবন্ধু নাস্তা করে জেল গেটে জেলার ও ডেপুটি জেলার সাহেবকে দেখতে পেলেন প্রশ্ন আটত্রিশ ফরিদপুর জেলে ঢুকে তারা তাড়াতাড়ি ঔষধ খেলো কেন উত্তর পেট পরিষ্কার করার জন্য তারা তাড়াতাড়ি ওষুধ খেলো প্রশ্ন উনচল্লিশ ফরিদপুর জেলে যাওয়ার কতদিন পরে তাদের অবস্থা খুব খারাপ হলো উত্তর বা খুব খারাপ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল উত্তর দু দিন পরে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের আলোচনার সর্বশেষ প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন মহিউদ্দিন কোন রোগে ভুগছে উত্তর মহিউদ্দিন প্লোরিসিস রোগে ভুগছে আর প্লোরিসিস শব্দটা হচ্ছে বক্য প্রিয় শিক্ষার্থীরা আমরা আজ চল্লিশটি প্রশ্ন আলোচনা করেছি ইনশাল্লাহ আগামী পর্বে আরও চল্লিশটি প্রশ্ন নিয়ে এই আলোচনার বা এই পাঠের দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে শিখে নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে এ বলে আমি আমার বক্তব্য আমাদের আলোচনা আজকে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি